সপক্ষে বলতে বলা হয়েছে এবং আমি সদর্পে বলছি যে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী যার লেখা বই আপনারা হয়তো ইদানিং সময় পড়েছেন ও ভারী সুন্দর অনেক কন্টেম্পোরারি সমসাময়িক ইতিহাস এবং বই নিয়ে লিখছেন এবং ওর রিসেন্ট লাস্ট যে বইটি সেলুলার জেলের ওপর ভিত্তি করেছে সুযোগ পেলে পড়ে দেখবেন আমার আমি ভীষণ ভীষণভাবে এনজয় করেছি ওর লাস্ট বইটা পড়তে দেবারতি দেবারতি মুখোপাধ্যায় দেবারতি প্লিজ এসো সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা আমাকে এই ডিভের সপক্ষে বলতে বলা হয়েছে এবং আমি সদর্পে বলছি যে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি এখন লাভ টাকার প্রশ্নটা হলো বাঙালি যদি মানুষ না হয় তাহলে বাঙালি কি হোমোস্যাপিয়েন্সের থেকেও বাঙালির যার সঙ্গে বেশি সাদৃশ্য বলে মনে হয় সেই প্রাণীটির পা দুটো নয় দশটা সেটা হলো কাঁকড়া আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনারা একটি বালতিতে কয়েকটি কাঁকড়া নিন এবং ভালো করে লক্ষ্য করুন যে একটি কাঁকড়া যদি ওপরে উঠতে চায় বাকিরা সঙ্গে সঙ্গে এসে টেনে তাকে নামাতে চেষ্টা করছে এটাই কিন্তু বাঙালি বাঙালির ক্র্যাপ সিনড্রোম বাঙালিও এরকম শিক্ষা সংস্কৃতি সাহিত্য ক্রীড়া কোনো জগতে আমাদের মধ্যে কেউ একজন যদি নিজ যোগ্যতায় নিজ গুণে ওপরে উঠতে চান বাঙালি কি করে বাকিরা যেন তেন প্রকারেরও কী করে তাকে টেনে নামাতে পারে সেই চেষ্টায় লেগে পড়ে কুৎসা অপবাদ নানা রকম গুজব উপহাস আজকের ভাষায় ট্রোল সেই সমস্ত কিছু করে বাঙালি তাকে হেও করতে শুরু করে তার কারণ আমরা কারুর ভালো আমরা কেউ কারুর ভালো দেখতে পারি না অথচ এই জিনিসটাই আপনারা যদি দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয়দের ক্ষেত্রে দেখেন দেখবেন সম্পূর্ণ বিপরীত একটি চিত্র একটি উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় ভাগ্যের সন্ধানে যদি অন্য রাজ্যে যান তারা নিজের পায়ের মাটি শক্ত করে একে একে তাদের দেশওয়ালি ভাইদের নিয়ে আসেন এবং বাঙালির মধ্যে ইউনিটি খোঁজা এবং সমুদ্রে আলফিন খোঁজা মোটামুটি একই ব্যাপার তার কারণ বাঙালি যদি কোনো দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয় তারা যদি একজন কেউ বা যে কোনো পৃথিবীর জাতি একজনকেও যদি বিপদে পড়ে অন্যরা এক কাটটা হয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বাঙালি যদি কেউ একজনকে বিপদে পড়তে দেখে তখন কিন্তু সে চা বা কফির আসর জমিয়ে মজা দেখে এই জন্যই একটি বিখ্যাত প্রবাদ আছে যে বাঙালি দোজোখেও দারোগা লাগে না এরপরে আমি বলবো যে সেই জন্যেই হয়তো অত বছর আগে নীরজ শ্রী চৌধুরী লিখে গিয়েছেন যে আত্মঘাতী বাঙালি তিনি লিখেছেন যে শতাব্দীর পর শতাব্দী এত ধরনের এত ধরনের বিদেশি শাসকরা বাংলাকে শাসন করেছেন কেউ কিন্তু সেভাবে বাঙালি জাতির কোনো প্রশংসা করেননি তারা এক কথায় বলেছেন বাঙালি জাতি প্রবঞ্চক বিশ্বাসঘাতক কাপুরুষ আমি একটি বক্তৃতার কথা বলবো সতেরোশো বাহাত্তর সালে রবার্ট ক্লাইভ হাউস অফ কমন একটি বক্তৃতা বলছেন দ্য ইনহ্যাবিটেন্টস স্পেশালি অফ বেঙ্গল ইন ইনফেরিয়ার সেক্টরস দে আর সারভাইল মেইন সাবমিসিভ অ্যান্ড হাম্বল বাট ইন সুপিরিয়ার সেকশনস দে আর লাকুরিয়াস এফিমিনেট ভেনাল ক্রুয়েল অর্থাৎ বাঙালির মধ্যে বেশ বাঙালির মধ্যে দলাদলি গাতি শত্রুতা বিশ্বাসঘাতকতা এগুলো মজ্জাগত আর বাঙালির সব থেকে ফেভারিট পাস টাইম হলো পিএনপিসি পরনিন্দা পরচর্চা যেটা ছাড়া বাঙালি একদিনও থাকতে পারে না সাথে যে যতই সাথে যে যতই সেটাকে আত্মসমালোচনা করে গ্লোরিফাই করার চেষ্টা করুন না কেন আত্মসমালোচনা এবং স্বজাতির কটুক্তি করা সেই দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় ইংরেজ শাসন ছেড়ে এবার চলে আসি শরৎচন্দ্রে শরৎচন্দ্র লিখে গেছেন যে পল্লী সমাজের রমা বা অরক্ষণীয়র জ্ঞানদাকে কিভাবে আমাদের সমাজে বাঙালিরা ক্ষতবিক্ষত করেছে এবং তা থেকে বলে বোঝা যায় বাঙালি সমাজে মেয়েদের অবস্থান আর বাস্তবে বাস্তবে প্রথম মহিলা ডাক্তার প্রথম বাঙালি মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তার সম্বন্ধে খবরের কাগজে লেখা হয়েছে বেশ্যা শুধু তাই নয় তিনি যেহেতু রাতে রোগী দেখতে যান তিনি বারাঙ্গনা কাদম্বিনী মানহানির মোকদ্দমা করে সম্পাদককে জেল খাটিয়েছেন বটে তবে সমাজের কোনো উন্নতি হয়নি আজও আমরা দেখতে পাচ্ছি যে তরুণী বাঙালি মহিলা চিকিৎসককে এটা ভাবা যায় এটা কোনো জাতির পক্ষে কতটা লজ্জাজনক যে তার ডিউটি করার সময় তাকে দর্শিতা হতে হচ্ছে তাকে খুন হতে হচ্ছে আবার ফিরে আসি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ অত্যন্ত আহত কণ্ঠে বলছেন যে আমরা শুরু করি শেষ করি না আমরা আরম্বর করি কাজ করি না আমরা যা অনুষ্ঠান করি তা বিশ্বাস করি না আর আমরা যা বিশ্বাস করি তা পালন করি না আমরা সামান্যতম আত্মত্যাগ করতে পারি না আমরা অহংকারে এতই নিমজ্জিত থাকি যে যোগ্যতা লাভের বিন্দুমাত্র চেষ্টা করি না আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি পরের অনুগ্রহে আমাদের সম্মান পরের অনুকরণে আমাদের গর্ব পরের ত্রুটি নিয়ে আমরা আকাশ বিদীর্ণ করি এবং পরের চোখে ধুলে নিক্ষেপ করে আমরা পলিটিক্স করি নিজেদের বাকচাতুর চেয়ে নিজেরাই মোহিত হয়ে সেটাই আমরা জীবনের প্রধান লক্ষ্য মনে করি বাঙালি কেরানিগিরি করতে পারে কিন্তু একটা দেশ শাসন করা বাঙালির পক্ষে সম্ভব নয় বাঙালির পরশ্রীকাতরতার সবথেকে বড়ো ভিকটিম হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যে সময় প্রথম এশীয় বাঙালি নোবেল লরিয়েট হিসেবে বিশ্ব দরবারে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সেই সময় সমসাময়িক সহনাগরিকেরা একটা সমান্তরাল জনমত গড়ে তোলার চেষ্টা করছেন তিনি দুশ্চরিত্র তিনি লংপোট কখনও তিনি হিন্দু বিরোধী কখনো তিনি ইসলাম বিরোধী কখনও তিনি জাতীয়তাবাদ বিরোধী কখনো তিনি ব্রিটিশ ব্রিটিশদের সমর্থক রবীন্দ্রনাথ শক্লেদে বলছেন যে যদি আমার পুনর্জন্ম হয় তবে যেন বাংলায় আর কোনোদিনও না হয় আমরা এখন যাকে মেম বলি সেটাই আমাদের পূর্বপুরুষেরা করতেন চুটকি বা জেলে পড়ার সঙ্গে সুতরাং পার্থক্যটা শুধুমাত্র মাধ্যমে মানসিকতায় নয় রবীন্দ্রনাথ এটা সপক্ষে আমরা কীরকম দেখতে পারি যে যখন রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন আমরা বাঙালিরা তার পরিপূর্ণ রিটার্ন দিচ্ছি রবীন্দ্রনাথের নোক দাড়ি দাঁড়ি ছিঁড়ে শ্মশান ঘাটে এবং তারপর তার দেড়শো বছর পরে আমরা কি একশো বছর পরে আমরা বাইশে শ্রাবণ তার মৃত্যু দিবস পালন করছি সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথের পর এবার আসি বিদ্যাসাগরে বিদ্যাসাগর যখন প্রথম বিধবা বিবাহের জন্য লড়াই করছেন এক এক শ্রেণীর বাঙালি স্লোগান তুলছে বেঁচে থাকো বিদ্যাসাগর চিররুগী হয়ে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের সপক্ষে মানুষকে আহ্বান করছেন এক জন তার সপক্ষে সই করছে আর বিপক্ষে সই করছেন তেত্রিশ হাজার জন বিত প্রতারিত বিদ্যাসাগর জীবনের শেষ দিকে এই বাঙালির বিচারিতা কপুটতা বিশ্বাস সহ্য করতে পারেননি সেই জন্য বাঙালিদের ছেড়ে বাংলাকে ছেড়ে জীবনের শেষ দিকে তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন বাংলা ছেড়ে বহু দূরে আজকে ঝাড়খণ্ডের কারমাটারে শুধু প্রত্যাশা কেন অকালে ঝরে যেতে হয়েছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের মতো প্রতিভাকে যিনি নোবেল পুরস্কার পেতে পারতেন টেস্ট ব্যাপির জন্য তিনি আত্মহত্যা করেছিলেন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন এবং সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন যে কবে আমার স্বাভাবিকভাবে হার্ট অ্যাটাক হবে সেই অপেক্ষায় আমার পক্ষে বসে থাকা সম্ভব না ভাবতে আশ্চর্য লাগে আজকে যদি সুভাষ মুখোপাধ্যায় বাঙালি না হতেন তাকে কি এই গ্লানি এই লাঞ্ছনা এই অপমান সহ্য করতে হতো না তাকে সুইসাইড করতে হতো বাঙালি আত্মবিস্তৃত জাতি তাই আমরা ভুলে গেছি বুন রামনাথকে আমরা ভুলে গেছি জগন্নাথ তর্ক পঞ্চাননকে আমরা ভুলে গেছি প্রথম স্বদেশি মোটর গাড়ি তৈরি করা বিপিন বিহারী দাসকে কিংবা আমরা ভুলে গেছি সূর্য সেন প্রীতিলতাকে তাই আজও আমাদের নির্বাসনে কাটাতে হয় তসলিমাকে কিংবা বাঙালি স্বাধীনতা পালন করতে হয় বাঙালিরই বন্ধু বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে আমরা বাঙালি তাই বাংলার মাঝে বাংলার বুকে বসে আমরা দুই বাঙালি কি তিন বাঙালি হিন্দি বা ইংরেজিতে অবলীযায় কথা বলে যাই কারণ সেটাই সোফিস্টিকেশান বাংলায় কথা বলা বাংলা বই পড়া এখনও সোফিস্টিকেশান নয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা অধিকাংশ বা বেশ কিছু শহুরে ছেলে মেয়ে যারা ক্লাস এইট নাইনের ছেলেমেয়ে হওয়া সত্ত্বেও তারা গল গড় গড় করে বাংলা বই পর্যন্ত পড়তে পারে না আমরা বুঝতেও পারি না এটা নিয়ে আমরা গর্ব করি কেউ কেউ পরিচিত মহলে যে আমার বা ছেলে বা মেয়ের বাংলাটা ঠিক আসে না কিন্তু আমরা বুঝতেও পারি না যে যে জাতি পৃথিবীতে বোধহয় একটিমাত্র জাতি যারা মাতৃভাষাকে এতটা অবহেলা করে এবং যে জাতির শিকড়টাকেই আমরা দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নরবরে করে দিচ্ছি তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার তার কারণ নিজের মাকে ভালো ভালো না বাসলে অন্যের মাকে ভালোবাসা যায় না আগে নিজের মাকে ভালোবাসতে হয় তারপর অন্যের মাকে ভালোবাসতে হয় বাঙালি সত্যি মানুষ নয় তার কারণ মানুষের আত্মমর্যাদা আছে কিন্তু বাঙালির নেই বাঙালি চিরকাল নিজের চরিত্র নিজের উচ্চতা নিজের গায়ের বর্ণ নিয়ে অত্যন্ত ইনফেরিয়ার কমপ্লেক্সে ভোগে মতো লম্বা সাহেবের মতো ফর্সা বলে বলে আগেকার দিনের পাত্রপক্ষের কাছে দাম বাড়ত কিংবা এখনও বাঙালি খুব একটা প্লেজার পায় শেষ করতে হবে কিন্তু আমরা ভুলে যাই যে দেড়শো বছর আগে কামিনী রায় লিখে গিয়েছিলেন যে পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস বাঙালি মানুষ হয়নি তার কারণ মানুষের দুটো হাত ডান আর বাং কিন্তু তোষাম্মী বাঙালির আছে একটু পিস নেতাজিকে প্রসব করলেও গরিষ্ঠভাবে প্রয়াত বাঙালি তোষামুদি এবং তোষামুদি বাঙালির আছে তৃতীয় হাত তাহলে অজুহাত বাঙালি মুখে মারিতং জগৎ বাঙালি আসলে যত কয় তত নয় শেষ করব একটা একটা ছোট অ্যান্ডোর দিয়ে যে মানুষ না হলেও বাঙালি আর চীনাদের মধ্যে কিন্তু একটা মিল আছে কি বলুন তো চীনারা কাঠি দিয়ে খায় আর বাঙালি কাঠি করে ধন্যবাদ নমস্কার